হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজকের ক্লাসটি সেই নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 6, অর্থাৎ ষষ্ঠ পার্ট। এবং প্রত্যেক ক্লাসের মতো আজকের ক্লাসেও থাকছে অনেক নতুন নিয়ম, যেগুলো তোমরা আগে কখনো দেখোনি বা শেখোনি। তো সেই সকল নিয়মগুলো আজকের এই ভিডিও ক্লাসে তোমরা শিখতে চলেছ। তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো, যাতে নতুন নিয়মগুলো তোমরা শিখতে পারো। এবং পার্টের সংখ্যা যত ধীরে ধীরে এগোবে, গুরুত্বপূর্ণ প্রশ্নের সংখ্যা কিন্তু তত বেড়ে যাবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো, যে কোনো ক্লাসের প্রথম দিকের যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো তুলনামূলক সহজ হয়, এবং যত শেষের দিকে যাওয়া যায় কোশ্চেন কিন্তু তত টাফ, এবং নতুন নিয়ম কিন্তু শেখা যায়। তো সেই জন্যে আজকের ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখতে থাকো। তো তাহলে বন্ধুরা, আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 6 শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 46 দিয়ে। এর আগের ক্লাসগুলো তোমরা যারা এখনও দেখোনি, সেই সুবীর দাসের সমস্ত প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে ক্লিক করে এর আগের সমস্ত ক্লাস, যত ক্লাস সুবীর দাসের বই থেকে করানো হয়েছে, সবগুলো সেখান থেকে দেখতে পাবে। তো কোশ্চেনে প্রথমে কোশ্চেন মার্ক দিয়ে শুরু হয়েছে, তারপরে বাকি সিরিজটা দেওয়া রয়েছে। এবং আমাদের সেই নিয়ম অনুসারে আমরা কি জানি যে এখানে দেখো শুরু হয়েছে 12 থেকে শেষ হয়েছে 1288 দিয়ে, অর্থাৎ ডিফারেন্সটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবং আমি তোমাদেরকে শিখিয়েছি, যখনই এরকমভাবে দেখবে যে হঠাৎ করে সংখ্যাটা একবারে অনেকটা বেড়ে গেল, তখন কিন্তু আমরা বুঝেই নেব এক্ষেত্রে সঠিক উত্তর নির্ণয় করতে হবে গুণ পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ এখানে গুণ করে কিন্তু অবশ্যই সঠিক উত্তর বেরোবে, প্লাস বা মাইনাস করে কিন্তু এতটা ডিস্টেন্স কভার করা যাবে না। তাহলে এবার আমরা দেখব এই যে 12 থেকে 55 হয়েছে এটা কিভাবে আসলো। তো 12 থেকে 55 এটা অবশ্যই গুণ পদ্ধতির মাধ্যমে এসেছে। তো 12-র সঙ্গে তাহলে কত গুণ করতে হবে? তো তাহলে 12-র সঙ্গে যদি 5 গুণ করা হয় তাহলে 5 বরং 60, কিন্তু তাহলে এখানে কি বেশি হয়ে গেল? কত বেশি হয়ে গেল? 5 বেশি হয়ে গেল। তাহলে সেই 5টা যদি আমরা মাইনাস করে দিই তাহলে দেখো 55 কিন্তু আসলো, অর্থাৎ মিলে গেল। তাহলে প্রথমে 12-র সঙ্গে 5 গুণ করলাম, তারপরে আবার 5 বিয়োগ করলাম। এবার এই 55 থেকে 216 হলো। এবার দেখা যাক 55-র সঙ্গে কত গুণ করলে 216 বা এর কাছাকাছি যাওয়া যায়। তাহলে এই 55-র সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে হয় কত? 220। সেই 220 থেকে যদি আবার 4 মাইনাস করা হয় তাহলে কিন্তু 216 পাওয়া যায়। তাহলে এবার 216-র পরে হয়েছে 645। এবার তাহলে দেখো মোটামুটি কিন্তু একটা আইডিয়া আমরা পেয়ে গিয়েছি। প্রথমটার সঙ্গে 5 গুণ হয়ে 5 বিয়োগ হলো, তারপরটা 4 গুণ হয়ে 4 বিয়োগ হলো। তাহলে 216-র সঙ্গে যদি আমরা 3 গুণ করি এবং তারপর যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু এই 645 আসছে। তাহলে কিন্তু আমাদের পুরো প্যাটার্নটা পেয়ে গেছি। এবার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অংশটা নির্ণয় না করলেও হবে, কারণ পুরো বিষয়টা আমাদের জানা হয়ে গেছে যে এখানে সিরিজটা কোন নিয়ম ফলো করছে। তো তার জন্যে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে, তাহলে কি হবে? এখানে এমন একটা সংখ্যা হবে যার সঙ্গে 6 গুণ হবে এবং 6 বিয়োগ হবে। কারণ যেমন এখানে 3, 3-এর আগে 4, 4-এর আগে 5, 5-এর আগে তাহলে হবে 6। এবং এটা কিন্তু হবে দেখো গুণ 2 মাইনাস 2, তাহলে কিন্তু 1288 আসছে। তাহলে এবার দেখো এই কোশ্চেন মার্কের এই জায়গাটা নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে? তাহলে এই যে 12 রয়েছে এই 12-র সঙ্গে প্রথমে আমরা 6 যোগ করব, এবং যোগ করার পরে যেটা হবে সেটা সেই সংখ্যাকে 6 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু এখানে বেরিয়ে যাবে। অর্থাৎ কারণ সঠিক উত্তর নির্ণয় করতে গেলে এখানে যে সংখ্যা দুটো দেওয়া রয়েছে ঠিক তার উল্টো নিয়ম করতে হবে। যেমন এখানে গুণ এবং বিয়োগ করে পরের সংখ্যাটা আমরা পাচ্ছিলাম, তাহলে ঠিক উল্টোভাবে আগের সংখ্যা নির্ণয় করতে হলে যোগ এবং ভাগের সাহায্য নিতে হবে। তাহলে 12-র সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে হয় 18, এবং সেই 18-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 3। তো সুতরাং তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে সঠিক উত্তর আমরা যেটা পাবো সেটা হবে 3। তাহলে কোশ্চেন নাম্বার 46-এর সঠিক উত্তর হবে অপশন A। এবং এটা কিন্তু বন্ধুরা একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 47-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটাও কিন্তু ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের গুণের মাধ্যমে উত্তরটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। যেমন এখানে -1-এর পরে এসেছে 1, তো তারপরে 1-এর পরে এসেছে 6, এখানে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। -1-এর থেকে 1 কী করে আসলো? এখানে যদি আমরা 1-এর সঙ্গে 1 গুণ করি, -1-এর সঙ্গে গুণ করলে কিন্তু -1-ই হয়, কিন্তু পরের এই 1টা আনতে গেলে যদি সেই -1-এর সঙ্গে যদি আমরা +2 করি, -1+2, এক্ষেত্রে কিন্তু হয় 1। তো এখানে কিন্তু এভাবেই একটা এসেছে। তারপরে এই 1-এর পরে 6 কী করে আসলো? তো তাহলে এখানে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 2×2,
এবং সেই 2 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে হলো 6 এবার 6 এর পরে হচ্ছে 24 তাহলে 6 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি কারণ যেহেতু 1 2 এইভাবে সিরিজটা চলছে 3 6 18 তার সঙ্গে যদি আমরা 4 এর পরের জোড় সংখ্যা মানে 6 যোগ করি তাহলে 3 6 18 18 আর 6 24 তাহলে পরের সংখ্যা কিভাবে আসবে 3 এর পরের সংখ্যা মানে 4 গুণ করতে হবে এবং 6 এর পরের সংখ্যা অর্থাৎ 8 যোগ করতে হবে 24 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে হয় 96 এবং তার সঙ্গে যদি 8 যোগ করি তাহলে হয় 104 তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে তাহলে এই 104 এর সঙ্গে যদি আমরা এই 4 এর পরের সংখ্যা অর্থাৎ 5 গুণ করি তাহলে 104 গুণ 5 এটা করলে কত হয় এটা করলে হয় 520 এবং তার সঙ্গে কত যোগ করতে হবে তার সঙ্গে যোগ করতে হবে এই 8 এর পরের জোড় সংখ্যা অর্থাৎ 10 তাহলে এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে উত্তর আমরা কত পাবো সেক্ষেত্রে পাবো হচ্ছে 530 তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি 530 এবং অপশন সি তে দেখো 530 রয়েছে অর্থাৎ কোশ্চেন নাম্বার 47 এর সঠিক অ্যানসার হবে অপশন সি তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলোকে পেতে এবার আমরা কোশ্চেন নাম্বার 48 এর সমাধানটা দেখে নেব এই যে কোশ্চেন নাম্বার 48 এটা কিন্তু প্রথমেই বলে রাখি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন এখানে একটা নতুন নিয়ম তোমরা শিখতে চলেছ আমি এর আগে বলেছি যে যখনই কোশ্চেন মার্ক থাকবে সেটা বাদ দিয়ে পরেরগুলোকে নির্ণয় করতে বা পরের কোন নিয়ম ফলো করা হচ্ছে সেই নিয়মটা বার করতে তো এখানে কিন্তু কোশ্চেন মার্কের পরে একেবারে জিরো রয়েছে তো সুতরাং এটাকেও আমরা বাদ দেবো কারণ জিরো বিভিন্নভাবে হতে পারে তো সেটা কিন্তু প্রথমেই আমরা বুঝতে পারবো না জিরোটা কীভাবে এসেছে এইটা সমাধান করতে হলে প্রথমে এই মাইনাস ফোর যেটা রয়েছে এইটার থেকে মাইনাস 18 কী করে আসলো সেটা উদ্ধার করার চেষ্টা করব তাহলে কিন্তু পুরো বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে তো মাইনাস ফোর থেকে মাইনাস 18 কীভাবে করা যায় মাইনাস ফোরের সঙ্গে যদি আমরা প্রথমে 3 গুণ করি তাহলে এক্ষেত্রে 3 4 12 অর্থাৎ মাইনাস 12 সেই মাইনাস 12 সঙ্গে যদি মাইনাস 6 করা হয় তাহলে মাইনাস 12 এবং মাইনাস 6 এক্ষেত্রে কিন্তু মাইনাস 18 হচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমরা পেয়ে গেলাম সেই জন্যই কিন্তু আমরা প্রথমটাকে ধরে নিই যাতে আমরা পুরো বিষয়টা বুঝতে পারি তারপর মাইনাস 18-এর পরে মাইনাস 80 এটাকে আমরা কী করবো 3 এর পরের সংখ্যা তাহলে গুণ করে দেখব 3 এর পরে 4 তাহলে মাইনাস 18-এর সঙ্গে যদি 4 গুণ করা হয় তাহলে হয় 4 18 72 অর্থাৎ মাইনাস 72 তার সঙ্গে যদি মাইনাস 6 বা 6-এর পরের জোড় সংখ্যা বিয়োগ করা হয় অর্থাৎ মাইনাস 8 করা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে হয় মাইনাস 80 অর্থাৎ এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে ঠিক এই জিরোটা কীভাবে আসলো জিরোটা এসেছে এই জিরোর সঙ্গে যদি 3 এর আগের সংখ্যা অর্থাৎ 2 গুণ করা হয় এবং সেই 2 এর সঙ্গে যদি 4 বিয়োগ করা হয় তাহলে কিন্তু এই মাইনাস 4 আসে তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে তাহলে এই কোশ্চেন মার্কের যে সংখ্যাটা হবে তার সঙ্গে অবশ্যই এবং মাইনাস 2 হবে তো এটা নির্ণয় করতে গেলে এই শূন্য সঙ্গে তাহলে আমাদেরকে ঠিক উল্টো করতে হবে অর্থাৎ 2 যোগ করতে হবে এবং 1 দিয়ে ভাগ করতে হবে তো সেটা করলে আমরা সরাসরি কী পাচ্ছি 2 পাচ্ছি কারণ শূন্যর সঙ্গে যদি 2 যোগ করি তা শূন্য আর 2 যোগ করলে 2ই হয় এবং সেই 2কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 উত্তর হয় সুতরাং কোশ্চেন নাম্বার 48-এর সঠিক উত্তর হবে অপশন বি আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং আগেও বলেছি এটা কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আমরা কোশ্চেন নাম্বার 49-এর সমাধানটা দেখে নেব এখানে মাইনাস থেকে শুরু করে ধীরে ধীরে প্লাসের দিকে এগিয়েছে তো এখানে এই মাইনাস 3 থেকে মাইনাস 4 কীভাবে আসলো এই 3 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 3 দুগুণে 6 অর্থাৎ মাইনাস 6 হয় যেটা 4 এর থেকে বেশি হয়ে গেল তো কত বেশি হয়ে গেল বা মাইনাস 4 করতে গেলে সেক্ষেত্রে কী করতে হবে তাহলে প্লাস 2 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে মাইনাস 4 পাই তাহলে 2 গুণ করে 2 প্লাস করতে হবে আবার এখানে মাইনাস 4 থেকে মাইনাস 4ই আছে তাহলে এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে যদি 2 গুণ করি তাহলে এক্ষেত্রে হয় 4 2 8 অর্থাৎ মাইনাস 8 তাহলে এই মাইনাস 8 থেকে মাইনাস 4 করতে গেলে কী করতে হবে এখানে প্লাস করতে হবে কত প্লাস করতে হবে 4 প্লাস করতে হবে তাহলে এক্ষেত্রে হয় মাইনাস 4 তো তাহলে এই দুটো ধাপ করাতে কিন্তু আশা করি আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল
যে ক্ষেত্রে গুণ কিন্তু সবসময় দুই দিয়েই হবে, কিন্তু পরে যে সংখ্যাটা যোগ হবে সেটা একে একে পরবর্তী জোড় সংখ্যাগুলো যোগ হবে। যেমন -4 থেকে -2, এখানে যদি আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে 8 অর্থাৎ -8 হয়। তার থেকে -2 করতে গেলে কত করব, +6, যেটা কিনা +4 এর পরবর্তী জোড় সংখ্যা। তাহলে কিন্তু এখানে -2 আসছে, অর্থাৎ এই -2, তাহলে এখানে হবে +6। তাহলে -2 থেকে +4 আসতে গেলে এই দুইয়ের সঙ্গে 2 গুণ করব এবং 6 এর পরবর্তী যে জোড় সংখ্যা অর্থাৎ 8 এখানে যোগ করব। তাহলে 4 কি আসছে, তাহলে 4 কিন্তু আসছে, কারণ 2 দুগুণে 4 অর্থাৎ -4, তার সঙ্গে +8 করলে হয় 4, মাইনাসটা উঠে যাবে 4, এবং 4 এর পরবর্তী এই যে কোশ্চেন মার্ক এখানে কত হবে, তাহলে 2 গুণ করব এবং 8 এর পরবর্তী জোড় সংখ্যা অর্থাৎ 10 যোগ করব। তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8, সে 8 এর সঙ্গে 10 যোগ, অর্থাৎ এখানে তাহলে উত্তর হবে 18, অর্থাৎ কোশ্চেন নম্বর 49 এর সঠিক উত্তর হবে অপশন সি। তো বন্ধুরা, তোমরা তাহলে দেখতেই পাচ্ছ ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে তোমরা কিন্তু আজকে ক্লাসে অনেক নতুন নিয়ম শিখতে চলেছো। তো এই দেখো, তোমরা কিন্তু অনেক অনেক নিয়ম আজকে শিখতে পারছো, প্রশ্নের গুণগত মানটাও কিন্তু অনেক বেড়ে গেছে বা অনেক ভালো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। তো সুতরাং তোমরা কিন্তু এই ক্লাসগুলো একটুও মিস করো না। এবার আমরা কোশ্চেন নম্বর 50 সমাধানটা দেখে নেব। এখানে 5 দিয়ে শুরু হয়েছে এবং 127 পর্যন্ত পৌঁছেছে, তারপরে গিয়ে কোশ্চেন মার্ক। তো এখানে ধীরে ধীরে কিন্তু বেড়েছে এবং এখানে যে নিয়ম ফলো করতে হবে সেটা দেখো, এখানে 5-এর পরে হচ্ছে 7। গুণের মাধ্যমে কাছাকাছি পৌঁছাতে গেলে 5-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু প্রথমে বেশি হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, কত বেশি হচ্ছে 7-এর থেকে, -3, 3 কিন্তু এখানে বেশি হলো। তাহলে 5 দুগুণে 10-এর থেকে যদি আমরা -3 করি তাহলে কিন্তু আমরা 7 পাচ্ছি, অর্থাৎ এই 7 কিন্তু পেলাম। আবার 7-এর পরে আছে 17, এখানে যদি আবার 2 গুণ করি 7 দুগুণে 14, তাহলে কিন্তু 17-এর থেকে কম হলো, কত কম হলো, +3, 7 দুগুণে 14, আর তার সঙ্গে +3 করলে হয় 17, তাহলে কিন্তু এই 17 আমরা পেয়ে গেলাম। আবার পরেরটাই 17 থেকে 31, এখানে 17-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 17 দুগুণে 34, সেটা আবার 31 থেকে বেশি হয়ে গেল, কত বেশি হয়ে গেল, -3। 17 দুগুণে 34 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কিন্তু আমরা 31 পাচ্ছি, অর্থাৎ এই 31। তো তাহলে এই প্রশ্নের সমাধানের প্যাটার্নটাও কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছি, প্রথমে 2 গুণ হবে সব ক্ষেত্রে, তারপরে একবার 3 বিয়োগ হবে, একবার 3 যোগ হবে, এটাই কিন্তু প্যাটার্ন। 31-এর পরে 65, এটা করতে গেলে 2 গুণ প্রত্যেক ক্ষেত্রেই হবে, এবং যেহেতু তার আগে 3 বিয়োগ হয়েছিল, এবার তাহলে 3 যোগ করে দেখব। তাহলে এক্ষেত্রে 31-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 62, সেই 62-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 65, অর্থাৎ এই 65। তো তাহলে প্যাটার্ন ঠিক আছে। এবার 65-এর পরে 127, এটা কীভাবে পাবো, এখানেও ঠিক একই রকম, 2 গুণ তার সঙ্গে -3, অর্থাৎ 65-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 130, সেই 130 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাই 127। তাহলে কোশ্চেন মার্কের স্থানে কী হবে, তাহলে এখানে হবে 2 গুণ প্লাস 3, 127-এর সঙ্গে যদি গুণ 2 করা হয় তাহলে এক্ষেত্রে আমরা পাই 254, সেই 254-এর সঙ্গে যদি 3 হয় 257, অর্থাৎ 257 এক্ষেত্রে সঠিক উত্তর, এবং কোশ্চেন নম্বর 50-এর সঠিক অপশান হবে অপশান ডি, 257। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নম্বর 51-এর সমাধানটা দেখে নেব। এখানে শুরু হয়েছে 108 দিয়ে, শেষ হয়েছে 2 দিয়ে, তারপরে তো কোশ্চেন মার্ক রয়েছে। তো এখানে কিন্তু ধীরে ধীরে সংখ্যাটা কমেছে, তো যখনই কমবে তখন আমাদের কি করতে হয়, হয় ভাগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, এখানে গুণ বা যোগ আসবে না যেহেতু সংখ্যাটা কমে গেছে। এবার এই ভাগ এবং বিয়োগ কীভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন এখানে 108 থেকে 52 হয়েছে, কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু 108-এর অর্ধেক নয়। তো তাহলে এক্ষেত্রে এই যে 52-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাওয়া যায়, 52-এর সঙ্গে 2 গুণ করলে পাওয়া যায় 104, কিন্তু এখানে রয়েছে 108। তাহলে এবার বোঝার বিষয় হচ্ছে এটাই, 108 থেকে 104-এ যদি আনতে পারি তাহলে কিন্তু এই 52 আমাদের মিলে যাচ্ছে। তাহলে এই 100
আটকে 104 বানাতে হবে আমাদের। 52 কেউ আমরা পেয়ে যাচ্ছি 104-এর মাধ্যমে। তো সেটা কিভাবে? তো এখানে দেখো 108-এর থেকে যদি আমরা 4 প্রথমে বিয়োগ করে দিই তাহলে কত আসলো? সেই 104। এবং 104-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পেলাম? 52। অর্থাৎ এই 52 কিন্তু মিলে গেল। তাহলে -4-এর পরে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে কিন্তু 52 পাওয়া যাবে। এবার 52-র পরে 28। তাহলে এবার দেখবো 28 আর 52-র সম্পর্ক কী। এই 28-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 56 হয়, কিন্তু এখানে রয়েছে 52। তাহলে 56-র করতে পারলে কিন্তু আমরা 28 নির্ণয় করতে পারবো। তাহলে এই 52-কে 56 করতে গেলে কী করতে হবে? 4 যোগ করতে হবে, তাহলে হলো 56। সেই 56-কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 28। আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে। এবং তারপরে 28-এর পরে হয়েছে 12। তাহলে 12 দুগুণে 24, এখানে 24 হলে সুবিধা হতো। তাহলে 28-কে আগে 24 বানাতে গেলে কী করতে হবে? -4 করতে হবে। 28 থেকে -4 করলে হয় 24, সেই 24-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 12। এখানে হবে ভাগ 2। এবং পাশাপাশি দেখো প্যাটার্ন কিন্তু আমাদের বেরিয়ে গিয়েছে। একবার 4 বিয়োগ হচ্ছে, একবার 4 যোগ হচ্ছে, একবার 4 বিয়োগ হচ্ছে, তাহলে এর পরেরটা অবশ্যই 4 যোগ হবে। এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 অবশ্যই ভাগ হচ্ছে, শুধু 4টাই হচ্ছে একবার যোগ একবার বিয়োগ। তাহলে এবার দেখি এই 12-র সঙ্গে 4 যোগ করলে হয় 16, সেই 16-কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 8 আসছে, অর্থাৎ প্যাটার্ন একদম সঠিক। এবার 8-এর পরে রয়েছে 2, এটা কিন্তু তাহলে 4 এবার বিয়োগ করতে হবে, হবে 4। সেই 4-এর সঙ্গে যদি আবার 2 করি তাহলে হয় 2, এবং এই 2-এর সঙ্গে তাহলে আবার 4 যোগ করতে হবে, মানে হবে 4 2 6, তার সঙ্গে যদি 2 ভাগ করি হবে 3, অর্থাৎ 3 এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। এবং কোশ্চেন 51-এর সঠিক অপশান বি। তো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নাম্বার 52-এর সমাধানটা দেখে নেব। এখানেও কিন্তু সংখ্যাটা শুরু হয়েছে 5 দিয়ে এবং বেড়ে গেছে 107 পর্যন্ত, অর্থাৎ এক্ষেত্রে প্লাস বা গুণের মাধ্যমে আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। সবশেষে রয়েছে কোশ্চেন মার্ক। তো 5-11, এটা কত বাড়লো এবং কিভাবে বাড়লো? তো এখানে 5-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 5 2 গুণে 10 হয়, সেই 10-এর সঙ্গে যদি আরও 1 যোগ করি তাহলে হলো 11। এবার 11 পরে 21, এখানে কিন্তু সরাসরি 10 বেড়ে গেছে, 11 আর 10 21। 21-এর পরে আবার 43 হয়েছে, এখানে কিন্তু 10 বাড়েনি। এখানে 21-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 21 2 গুণে 42, সেই 42-এর সঙ্গে প্লাস 1 হলো 43। এবার 43 থেকে 53, এখানে কিন্তু আবার বাড়লো কত? তাহলে এখানে বাড়লো 10, অর্থাৎ +10। তো তাহলে এক্ষেত্রে প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথমে হবে 2 গুণ 1, অর্থাৎ 2 গুণ করে 1 যোগ করতে হবে, তারপরটাই হবে 10 যোগ। এখানে যেমন 2 গুণ প্লাস 1, তারপরেই হচ্ছে 10। তাহলে এই 10-এর পরে আবার এই পরের সংখ্যাটা করতে হবে কি দিয়ে? 2 গুণ প্লাস 1। এটা করলেই কিন্তু 107 চলে আসার কথা। তো সেটা কি আসছে? 53-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? তো সেক্ষেত্রে 53-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 53-এর সঙ্গে 2 গুণ করলে হয় 106, 106 আর 1 107, অর্থাৎ প্যাটার্ন কিন্তু ঠিক আছে। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এই জায়গাটা কত হবে? এখানে সরাসরি +10 হবে, অর্থাৎ 117, অর্থাৎ কোশ্চেন নাম্বার 52-এর সঠিক উত্তর হবে অপশান এ। এটাও একটা নতুন নিয়ম এবং খুব ভালো নিয়ম এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 53 দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে, কারণ এর যে নিয়ম বা যে প্যাটার্নটা সেটা কিন্তু 52 কোশ্চেন নাম্বারের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রয়েছে। এই প্রশ্নের সমাধানটা আমি আর করিয়ে দিচ্ছি না, তোমরা 52 যারা যারা বুঝতে পেরেছ তারা কিন্তু 53 তোমরা অনায়াসে করতে পারবে। এবং এই 53 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এবার দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেনটি। এবার আমরা কোশ্চেন নম্বর 54-এর সমাধানটা দেখে নেব। প্রথমে রয়েছে কোশ্চেন মার্ক এবং তারপরে -9 থেকে 15 পর্যন্ত পৌঁছিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্লাসের মাধ্যমে নির্ণয় করা যাবে, গুণের কোনো প্রয়োজন নেই, কারণ সংখ্যার ডিফারেন্স বেশি না। তো এখানে -9 থেকে -7, এখানে কত প্লাস হয়েছে বা কতটা বেড়েছে? এখানে +2 করা হয়েছে, -9 থেকে +2 করলে কিন্তু -7 হয়। তারপর -7 থেকে -3, এখানে কত বেড়েছে? এখানে বেড়েছে হচ্ছে +4।
তো তাহলে মাইনাস তিন থেকে প্লাস ফোর, এখানে বাড়লো কত? এখানে বাড়লো প্লাস সেভেন। ফোর থেকে ফিফটিন, এখানে কত বাড়লো? এখানে বাড়লো প্লাস ইলেভেন। তো এখানে কিন্তু আমরা এখনও কোনো প্যাটার্ন পাইনি, কারণ দুই চার তারপরে সাত তারপরে এগারো, অর্থাৎ কোনো রকম কোনো এখানে প্যাটার্ন কিন্তু নেই। এখানে দুই থেকে চার কত বাড়লো? এখানে বাড়লো প্লাস টু। চার থেকে সাত, এখানে কত বাড়লো? প্লাস থ্রি। সাত থেকে প্লাস এগারো, এখানে কত বাড়লো? প্লাস ফোর। এবার দেখো কিন্তু প্যাটার্নটা আমরা পেয়েছি, দুই তিন চার, এটা কিন্তু এইভাবে বেড়েছে। তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা বসবে তার সঙ্গে এটার ডিফারেন্স হবে প্লাস ওয়ান, অর্থাৎ তাহলে এখানে প্লাস ওয়ান দিয়ে কিন্তু সংখ্যাটা বেরোবে। এবং এখানে কত হবে সেটা বার করতে গেলে এই যে মাইনাস নয়, এই মাইনাস ছয়, এই মাইনাস নয়ের সঙ্গে কিন্তু এই যে প্লাস ওয়ান ছিল এটা প্লাস ওয়ান না, এটা মাইনাস ওয়ান করে সঠিক উত্তর বেরোবে, অর্থাৎ মাইনাস নাইন মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস টেন, এটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ এখানে হবে মাইনাস টেন, অর্থাৎ কোশ্চেন নম্বর ফিফটি ফোরের সঠিক অপশান হবে অপশান এ। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো, এবং যেহেতু এটা দুটো ধাপে করতে হয়েছে তো এটা কিন্তু একটা সেক্ষেত্রে খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন এবং নতুন নিয়মের প্রশ্ন। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নম্বর ফিফটি ফাইভ দেখতে পাচ্ছ, এবং এটাও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে, কারণ এই প্রশ্নের যে সমাধানটা তোমাদেরকে করতে হবে সেটা কিন্তু সাদৃশ্য রয়েছে ফিফটি ফোর নম্বর কোশ্চেনের সঙ্গে। তো সুতরাং কোশ্চেন নম্বর ফিফটি ফাইভের সঠিক উত্তর তোমরা কিন্তু এই ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই কোশ্চেন নম্বর ফিফটি ফাইভের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট সিক্স। নাম্বার সিরিজ অধ্যায়ের পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট সেভেন পাওয়ার জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে তোমরা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।